একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে, যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে, যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে। যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। যাদের আমলে উন্নাও হয়েছে, কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে, সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, আমি আপনাদের বলছি, গত 10 বছরে একটা তথ্য আপনাদের দিই, গত 10 বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সবথেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে, NCRB-র তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। 2 নম্বর জায়গায় মধ্যপ্রদেশ, 3 নম্বর জায়গায় রাজস্থান, 4 নম্বর জায়গায় মহারাষ্ট্র। মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানি ধর্ষণ অন্যায় অত্যাচারে উত্তরপ্রদেশে গত 10 বছরে 41,733টা ঘটনা ঘটেছে, মধ্যপ্রদেশে 36,144টা ঘটনা ঘটেছে, রাজস্থানে প্রায় 28,000 ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রে 25,000 ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ডবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহনলাল যাদব, ডবল ইঞ্জিন সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? ভজনলাল শর্মা, ডবল ইঞ্জিন সরকার। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? একনাথ শিন্দে, ডবল ইঞ্জিন সরকার। ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি, পারলে এই 4 জন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এখানে যারা বোনেরা বসে আছে, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না? হাত তুলে বলো, উচিত কি উচিত না? ভারতবর্ষে টাইম বাউন্ড অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, জোর গলায় বলুন। বিজেপির নেতাদের বলবো, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান, ক্ষমতা থাকলে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান, বিজেপির সভাপতি, যে বিজেপি দেশ শাসন করছে, জেপি নাড্ডার কাছে দাবি জানান, দেখি কত ধানে কত চাল। আমি আপনাদের বলছি, এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে, তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে, তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা। সব চোর, ছেচোর, চিটিংবাজ, মাতাল, পাতাখোর, খুনি,
ধর্ষক সব বিজেপিতে। কালকে যারা রাস্তায় নেমেছিল কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না, এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি। কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি, কেউ বলছে আমার 23 বছর বয়স, আমি 11-এ পড়ি, স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না। এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা। 14 তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল, আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই। যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল, এক, ধর্ষণ মুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা, এবং দুই, যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআইকে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো, সাধারণ মানুষ বলছে বিচার চাই, আমরা সবাই বলছি বিচার চাই, আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক, আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা ভাবছে কি, তাদের মনের সুপ্ত বাসনা, 2021 হেরেছে, 16 হেরেছে, 18 পঞ্চায়েতে হেরেছে, 19 লোকসভায় হেরেছে, 23 পঞ্চায়েতে হেরেছে, 22 পুরসভায় হেরেছে, 24 লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ, ক্ষোভের বহিঃপ্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয়, বাংলা মণিপুর নয়। আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ, এক বুক আশা আকাঙ্ক্ষা, প্রতিবাদের অহংকারকে পাথেয় পচ্ছলার প্রেরণা করে রাজপথে নামতে পারে। মনে আছে সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন যারা করছিল, তারা যাতে দিল্লিতে প্রবেশ না করতে পারে 2 ফুটের এত বড় বড় পেরেক রাস্তায় পুঁতে রেখেছিল দিল্লি পুলিশ আর CISF, তারা আজকে ভাষণ দিচ্ছে, আজকে বন্ধ ডেকেছে বিচারের দাবিতে নয়। কালকে বিজেপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দুর্বৃত্তদের ছাড়ানোর লক্ষ্যে আজকে তারা বন্ধ ডেকেছে বাংলার।